আজকে আমরা যে প্লাগইনসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকর্ডিয়ন স্লাইডার প্রো রেসপন্সিভ ইমেজ অ্যান্ড ভিডিও ওয়ার্ডপ্রেস প্লাগইন। অনেক সময় আমাদের ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গ্যালারি সিস্টেমের স্লাইডার অপশন চায়, যেটিকে আমরা অনেক সময় বলি লাইট বক্স, অথবা ভিডিও আকারে তার কিছু ভিডিওগুলোকে স্ক্রোল অথবা ইমেজগুলোকে স্ক্রোল আকারে সে স্লাইডারের মতো করে দেখাতে চায়। এটি কিন্তু ওয়েবসাইটে যে আমরা স্লাইডারটি দেখি সেই স্লাইডার না, হয়তো সে ফুটার অংশে অথবা সাইড বারে এই ধরনের স্লাইডারগুলো সে দেখতে চায় অথবা দেখাতে চায়, অথবা এমনও হয় যে তার আলাদা কোনো পেজের মাধ্যমে সে তার কোম্পানির যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো সে প্রদর্শন করাতে চায়। সেই জন্য এই প্লাগইনসটি আমরা ব্যবহার করতে পারি। প্লাগইনসটি আমরা কোডক্যানিয়া নিয়ে পাবো, $19 প্লাগইন, এবং এটি মোটামুটি 5 বারের মতো সেল হয়েছে। আমরা একটু লাইভ প্রিভিউতে ক্লিক করব। তার আগে এখানে আপনারা দেখে নেবেন যে এটি লাস্ট আপডেট এসেছে 2019-এ, এবং 3-4 মাস হয়েছে এই প্লাগইনসটার বয়স, খুব বেশি হয়নি। এবং এখানে এর ফিচারগুলো রয়েছে, যেমন রেসপন্সিভ ডিজাইন আছে, মাল্টিমিডিয়া সাপোর্ট করে, লাইট বক্স সাপোর্ট করে, এবং লিঙ্ক ইমেজের উপরে লিঙ্ক করা যায়, এবং স্মুথ জুম ইফেক্ট আছে, শেয়ার করা যায়, ডিপ লিঙ্কিং, এসইও, মাল্টিপল ইনস্ট্যান্ট এবং মাল্টিপল প্যারামিটারগুলো আছে। এই হচ্ছে মোটামুটি এই প্লাগইনটার বৈশিষ্ট্য। আমরা যদি এখানে দেখি, ঠিক এইভাবে স্লাইডারগুলো শো করবে। এছাড়া আরও অনেক ধরনের আছে, সেগুলো আমরা ভিতরে করলে দেখবো। এটা হচ্ছে ভিডিও, সো ভিডিওর মতো করেও এগুলো শো করবে। আমরা এখন এই প্লাগইনসটা কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় আমরা সেই বিষয়টা এখন দেখব। প্লাগইন ইনস্টলের জন্য আমরা অলরেডি একটি ওয়ার্ডপ্রেস সাইট রেডি করে রেখেছি, ড্যাশবোর্ডও রেডি। আমরা এখন চলে যাচ্ছি সি প্যানেলে, সেখান থেকে আমরা প্লাগইনসটি আপলোড করব। এখান থেকে WP কন্টেন্ট এবং প্লাগইন, এখান থেকে আমরা আপলোড করব, সিলেক্ট ফাইল, এবং এটি আপলোড হচ্ছে। অলরেডি আমাদের এটি অবস্থায় আছে, আমরা এটি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে আমরা এটিকে পাবো ড্যাশবোর্ডে, আমাদের প্লাগইন সেকশনে, ইনস্টল প্লাগইন, এবং এখান থেকে আমরা অ্যাকর্ডিয়ন স্লাইডার প্রো অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা বাম পাশে এখানে অপশনটি পাবো। তো আমরা নর্মালি যদি ওভারভিউ দেখি, এখানে ওভারভিউতে পুরো খালি আমাদের নতুন অ্যাকর্ডিয়ান ক্রিয়েট করতে হবে অথবা ম্যানেজ অ্যাকর্ডিয়ান। আমরা প্রথমে ম্যানেজ অ্যাকর্ডিয়ানে ক্লিক করব, দেখব অলরেডি একটি ডিফল্ট অ্যাকর্ডিয়ান আছে, আমরা এটাকে এডিট করতে পারি। এখানে প্লেলিস্ট আছে, অ্যাকর্ডিয়ান সেটিং, ডুপ্লিকেট আর ডিলেট। যদি আমরা ডিফল্টটাই সেট করতে চাই তাহলে ডিফল্টটাই করবো, আর না হলে আমরা নতুন একটি অ্যাকর্ডিয়ান করার জন্য অ্যাড নিউ অ্যাকর্ডিয়ান, দরকার নেই, আমি এটিকে এডিট করার ট্রাই করি। এখানে অ্যাকর্ডিয়ান সেটিং, আর যদি আপনার অনেকগুলো স্লাইডার প্রয়োজন হয় তাহলে এখান থেকে করতে পারেন। এখানে অ্যাকর্ডিয়ানের একটা নাম দিবেন, আপনি চাইলে এটাকেও এডিট করতে পারেন, এটাকে এডিট করে নিতে পারেন। হোয়াইট এখানে 1000 আছে, আপনি চাইলে বাড়াইয়ে কমিয়ে দিতে পারেন। হাইট 600 আছে, ধরুন আমি এটাকে 400 করে দিচ্ছি, আপনি আপনাদের মতো করে হাইট নেবেন। এরপরে এখানে ওয়াইড 100%, এটি ফলস করা আছে, আপনি ট্রু, এটি যা আছে বাই ডিফল্ট ঠিকই আছে। ওরিয়েন্টেশন হরিজন্টাল। এখন নাম্বার অফ অ্যাকর্ডিয়ান আইটেম, একটু কয়টা দেখাতে চান, যদি তিনটা দেখাতে চান তাহলে তিনটা থাকবে, যদি চারটা চান তাহলে চারটা থাকবে। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, চারটা দিচ্ছি। আর এখানে অ্যাকর্ডিয়ান ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এগুলো সব আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং লিঙ্ক ক্লিক করলে কোথায় যাবে সেটাও এখানে সেট করা যাবে। এবং এখানে ফেসবুক আইটি আমি আপডেট করে দিচ্ছি। আমরা আবারও ফিরে যাব, বা আমরা এখন কিন্তু আমাদের কোনো ইমেজ অ্যাড করা নেই, আমাদের ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি ম্যানেজ অ্যাকর্ডিয়ান, এবং এখান থেকে আমরা প্লেলিস্ট অর্থাৎ ছবি আমরা অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমরা এখানে প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড নিউ ইমেজ দিব। অ্যাড নিউ ইমেজের এখানে আমরা ছবি আপলোড করব, ধরুন আমি এখানে আপলোড দিচ্ছি। এখানে বাই ডিফল্ট যে ছবি আছে সেটিও আমরা নিতে পারি, এখানে মিডিয়া গ্যালারি থেকে, আমাদের এটার ভিতরে অবশ্য নেই। আমি এখান থেকে ছবি আপলোড করব, এখানে একটি ইমেজ আমি আপলোড করছি। তো অলরেডি আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে, সিলেক্ট ফাইল, এখানে অলরেডি ইমেজ চলে এসেছে। এরপরে আমরা এটা কোথায় দেখতে চাই, সেন্টারে কি না। তো যেহেতু প্রথম ইমেজ, আমি এটাকে একটু লেফট অ্যালাইন করে দিচ্ছি, এরপর ইমেজ ভার্টিক্যাল পজিশন সেন্টারেই থাকুক। টাইটেল দিচ্ছি ধরুন যে মাই ইমেজ,
এটি কোথায় ব্যবহার হবে এটা 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 বোঝাবার জন্য আমি এখানে দিচ্ছি ইমেজে যদি কিছু ডেসক্রিপশন দিতে চান দিচ্ছি দিস ইজ মাই আর এখানে লাইট বক্স ইমেজে আমি একই জিনিস একই ইমেজ রাখব লাইট বক্স বলতে যখন মাউস পয়েন্টার নিয়ে বড় হবে তখন যেন এই সেম ইমেজটাই আসে এক্সটারনাল যদি কোনো লিংক দিতে চান লিংক দেব এরপরে অ্যাড রেকর্ড একইভাবে আমরা যদি অন্য আরও ইমেজ অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ অন্য ইমেজ অ্যাড করব ইমেজ অ্যাড করলাম আপলোড শেষ আমরা এখানে উপরে যেটি আছে সেট ইট ফার্স্ট এটি এটা যেমন আছে তেমনই থাকুক এটি সমস্যা করবে না আর এটি হরিজন্টাল যেমন সেন্টার সেন্টারই থাকবে কারণ এটা হচ্ছে দুই নম্বর ইমেজ সেম ইমেজটি আমি এখানে সেভ করে দিব লাইট বক্সের এখানে তারপরে অ্যাড রেকর্ড আমি আর একটা ছবি দিব অ্যাড নিউ আপলোড সিলেক্ট ফাইল অলরেডি আপলোড কমপ্লিট একই ইমেজ দিচ্ছি আর যেহেতু আমি তিনটে ছবি রাখতে যাচ্ছি এটাকে আমি রাইট অ্যালাইন দিয়ে দিচ্ছি অ্যাড রেকর্ড এখন এখান থেকে চলে যাব অ্যাকোর্ডিয়ান সেখান থেকে ম্যানেজ অ্যাকোর্ডিয়ান এইখানে যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে প্রিভিউটা এখানে দেখতে পারবো প্রিভিউ আসেনি প্লেলিস্টে ইমেজগুলো অলরেডি চলে এসেছে প্রিভিউ অ্যাকোর্ডিয়ানটা একটু ক্লিক করি আমরা ইমেজে যে টেক্সট দিয়েছিলাম সেটা চলে এসেছে ইমেজটা হয়তো আসবে একটু ওয়েট করতে হবে যে অলরেডি ইমেজটা চলে এসেছে এটি লেফটে লেফট অ্যালাইন হবে মাউস নেয়ার পরে লেফটেরটা এখানে আসলো বাকি দুইটা লোড এখনও ছাড়েনি এই দুইটা আসবে এই যে চলে এসেছে অলরেডি তার মানে এটি স্লাইড কিন্তু এই এবং ক্লিক করলে কোথায় যাবে সেটাও দেখাচ্ছে এবং ডান পাশেরটাও একটু পরে চলে আসবে এটি কিন্তু লেফট অ্যালাইন করা এটা কিন্তু সেন্টার অ্যালাইন করা তার মানে দেখুন এটা কিন্তু বামে আসছে না আর এটা কিন্তু রাইট অ্যালাইন করা কিন্তু মনে হচ্ছে এটা রাইট অ্যালাইন হয়নি এটা লেফটে অ্যালাইন হয়েছে আমরা একটু দেখব এটা এটা আমাদের প্রথম ছবি ছিল প্রথমটা আমরা লেফটে দিয়েছি তার মানে আমরা প্রথম যেটা দেবো সেটা ডান দিকে আসবে সবচেয়ে বেটার হচ্ছে এইটা এটাকে আমরা একটু এডিট করব এডিট করে এটা লেফট না দিয়ে এটা রাইট দিব পজিশন রাইট আপডেট আর প্রথম যে ছবিটা ছিল অর্থাৎ প্রথম ঠিক না লাস্টের যে ছবিটা ছিল সেটি যেহেতু আমাদের লেফটে দিয়ে রাইটে দিয়েছি এটা লেফটে চলে আসবে আর সেন্টার নর্মালি সেন্টারই থাকবে এখন যদি আমরা একটু প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের এই স্লাইডগুলো কেমন আসছে লেফট সেন্টার রাইট এই জিনিসটাই আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে পেজ আছে সে পেজে কোথায় ব্যবহার করবো এটা করার জন্য আমাদের এই ওভারভিউতে যদি যাই বা ম্যানেজ অ্যাকোর্ডিয়ান এখানে ওভারভিউতে না দিয়ে ম্যানেজ অ্যাকোর্ডিয়ানে গেলে এখানে আমরা একটা শর্টকাট পাবো এই শর্টকাটটা আমরা যেখানে বসাবো শর্টকাট কীভাবে বসাতে আমরা জানি সেইভাবে বসালেই এটি কাজ করবে তো এই হচ্ছে আমাদের এই পুরো প্লাগইনস অ্যাকোর্ডিয়ান
স্লাইডার প্রো রেসপন্সিভ ইমেজ। এখানে আমরা ভিডিও দিতে পারবো, আপনারা ভিডিও দিয়ে টেস্ট করে দেখবেন যে ভিডিওগুলো কিভাবে কাজ করে। এখানে সরাসরি আপলোড করতে হয় ভিডিওগুলো। তো এই হচ্ছে আমাদের এই প্লাগইনসের ব্যবহার। আশা করি আপনারা এটি ব্যবহার করে ক্লায়েন্টের যদি কোনো গ্যালারি, ইমেজ গ্যালারি বা ওয়েবসাইটে কোনো স্লাইডার, ইমেজ স্লাইডার, ভিডিও স্লাইডার অ্যাড করতে হয় তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন। যাই হোক, নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।